প্রিয় সভা সদবর্গ, আপনারা জানেন এই রাজ্যের সত্য ওজির আজম আজ আর আমাদের মাঝে নেই। মরহুম ওজির আজমের শূন্য পদে বহালের জন্য আজ এই মুহূর্তে আমি ওজির নিয়োগের ঘোষণা করব। পিতৃবন্ধু ওজির আজমের একমাত্র পুত্র আমার বাল্য বন্ধু আকরাম খাঁ আজ থেকে রাজ্যের ওজির হলেন। গোস্তাখি মাফ করবেন বাদশা বাহাদুর, আকরাম খাঁ আপনার বাল্য বন্ধু এ কথা ঠিক, কিন্তু তাই বলে তাকে উজিরের পদে বহাল করা কি ঠিক হলো বাদশা বাহাদুর? সেনাপতি, আপনার এত বড় দুঃসাহস, আমার কর্তব্যে হস্তক্ষেপ, আপনার যে দায়িত্ব আপনি তারই রক্ষণাবেক্ষণ করুন। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সে বিচার আপনার দায়িত্ব নয়। এতদিন শুধু তুমি আমার বন্ধুই ছিলে, আর আজ থেকে তুমি আমার ওজিরও হবে। বাদশা বাহাদুর! উজিরে আজম! বাদশা বাহাদুর! বাদশা বাহাদুর! বাদশা বাহাদুর! বাদশা বাহাদুর! উজিরে আজম! উজিরে আজম! উজিরে আজম! পিতার মৃত্যুর পর থেকে আজ তিন বছর ধরে আমি এ রাজ্য শাসন করে আসছি। প্রজাদের প্রতি একজন বাদশার যে কর্তব্য, তার সবকিছুই আমি পালন করার চেষ্টা করেছি। তাদের মুখের দিকে চেয়ে আজ পর্যন্ত বিবাহও করিনি। আচ্ছা, সত্যি কথা বলো তো ওজির, আমার প্রজারা কি সত্যি সুখী? তারা কি সত্যি সন্তুষ্ট? ভয় বলবো না নির্ভয় বলবো বাদশা বাহাদুর? আজ থেকে তুমি আমার ওজির হলেও আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু বন্ধুর। যা বলবার নির্ভয় বল। বাদশা বাহাদুর, আগেকার দিনের খলিফারা ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, নিজ কানে প্রজাদের দুঃখ শুনে তা দূর করতেন। শুনেছি আপনার পিতাও এমনি করে প্রজাদের দুঃখ দূর করতেন। কোথায় সে কাল আর কোথায় এ কাল! সে কাল আর এ কালে কোনো প্রভেদ নেই বন্ধু। চলো, আমরাও ছদ্মবেশে রাজ্য ভ্রমণে বেরোই, নিজ কানে শুনে নিজ হাতে প্রজাদের দুঃখ দূর করে আসি। চলুন। এই যে ভাই, শোনো। আমারে কইতা ফেন। এই বাদশা বাহাদুরের রাজত্বে তোমরা কেমন আছো? খুব ভালো ভাই, খুব ভালো। আপনারা কারা? আমরা পথিক। এই যে ভাই, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাদের বাদশা বাহাদুরের রাজত্বে আপনারা সবাই কেমন আছেন? চারিদিকে যেন সুখের হাট বইছে। কেন ভাই, কেন জানতে চাও? আমরা বাদশা বাহাদুরের প্রাসাদে সামান্য চাকরি করি। তাইলে আমার জন্য একটা সুপারিশ কইর। বাদশা বাহাদুর যদি আমার একটা দোকান করে দেয়, তাইলে আর এই বুড়া বয়সে ফেরি করণ লাগতো না। তোমার আরজি মঞ্জুর হবে, ভগবান তোমাদের মঙ্গল করুক। আরে আরে, যাও কই, বহ বহ, মা থাকাইয়া যাও। তার দরকার। আরে খাও না, পয়সা লাগতো না। না না, হ্যাঁ আসি। হ্যাঁ চলো। আমার জন্য সুপারিশ করো তো। চল চল চল, সব তাড়াতাড়ি চল। এই যে তোমরা কারা ভাই? আমরা বেদে, নদীতে নদীতে ভেসে বেড়াই, আজ এঘাটে কাল ওঘাটে ভেসে বেড়ানোই আমাদের কাজ। তোমরা স্থায়ী কোনো ব্যবস্থা করে নিতে পারো না? এ দুনিয়ায় কে কার করে রাখে ভাই,
কে আমাদের সাহায্য করবে? কোথাও কেউ যদি একটু জায়গা দিত তাহলে মাথা গোজার ঠাঁই করে নিতাম। আমরা এই রাজ্যের প্রাসাদেই চাকরি করি, দেখি বাদশাহ বাহাদুরকে বলে তোমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, চল 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 দাদা, চল চল। হ্যাঁ মুনি, বাপের ঘরে জন্ম নিয়েছি, যে জীবনে সুখের মুখ আর দেখতে পেলাম না। সুখ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পেলাম না। দু মেয়েকে আবার শখ করে দ্বিতীয় পক্ষ করেছিল বাপ বুড়ো, বুড়ো বুড়িতে অক্কা পেয়ে রক্ষা পেয়েছে, এখন এই সদবনের ধকল পোয়াতে হয় আমাদের। না লো আপা, ওই ছুরি আছি বলে এ বাড়ি ও বাড়ি গতর খাটিয়ে চালটা শাকটা সময় সময় পান সুপারিটাও নিয়ে আসে। আনবে না তো কি, তবে কি ঠ্যাঙ্গের পুরি ঠ্যাং দিয়ে বসে বসে খাবে? ওই যে এসেছে, ইলো বেলা গড়িয়ে যায়, এতক্ষণে আসার নাম করলি? ভাত চড়াবি কখন, ভাত খাবো কখন? কাজ শেষ না করে ওরা ছাড়লো না মেজো আব্বা, সারাদিন ধান ছাড়াই করে কষে চাল এনেছিস, শোয়া শেষ আমার পান এনেছিস? চেয়েছিলাম আপা, দেয়নি, শুধু চালই দিয়েছে, করি দেয়নি তাই আনতে পারিনি আব্বা। কি বললি পড়া মুখে, মায়ের সতীনের ঘরে সতীন মেরেছি, দেয়নি তো চুপ করতে লুকিয়ে আনতে পারিনি, জানিস না পান্না খেলার মাথা ঘুরে যাই। মার খাবি গেলা বন্ধ করবি, মেরে ফেলবো। এতক্ষণে পেটের জ্বালা থামলো। হ্যাঁ হ্যাঁ, বাকি যা কিছু আছে তুমি পেট ভরে গিলো, গিলে উঠোন ঝাড়ু দিও। কুয়ার পাড়ে আমার কাপড় রাখা আছে, ওগুলো ধুয়ে দিস, মনে থাকে যেন। বাবা আমরা বড় গরিব বাবা, এই এক মুঠো তলানি আমার কপালে ছিল না, এতে তো তোমার পেট ভরবে না বাবা। নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী বলবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রাজরানী সন্দেহ হয়ে এলো বজির, আজ রাতটা এই গাঁ কাটিয়ে দেব, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে প্রজাদের অবস্থাটাও দেখতে পারবো। হ্যাঁ রে মেজো, আমরা বুঝি আর বুড়োই থেকে যাব। ও কথার বলিস নি আপা, যেমন বাপের ঘরে জন্ম তে মাসা দেশে বাস, হে জন্মে বুঝি আর পীড়িতের মুখ দেখতে পাবো না। আরে পীড়িত, বাদশাহ বাহাদুরের না জানি কত ধন রত্ন থাকে, বাদশাহ বাহাদুরের একটা চাকর বাকরের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তো মনে সুখে পান খেতে পারতাম। আমারও যদি রাজবাড়িতে গরু টরু রাখে এমন এক রাখালের সঙ্গে বিয়ে হয়, তাহলেও তো নাক থেকে সোলার কাঠিটা ফেলে
চুঙ্গি পড়তে পারতাম। ও নানাকের বিন শোলা দিয়া রাখবো কতদিন। কি লো ঘুমিয়ে পড়লি নাকি? তুই আবার কি ভাবছিস? আমি ভাবছিলাম বাদশা বাহাদুর দেখতে না জানি কত সুন্দর। সুন্দর না, বাচ্চার সঙ্গে বিয়ে বসবি? নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী করবেন। তবে রে হারামজাদি, বাচ্চার সঙ্গে বিয়ে বসবি না, রানী হবি? রানী আমরা চিন্তা করি তোর বাকর, আর উনি চিন্তা করে রাজকুমার। গোয়ালা পরাণ ঘোষ, গতকাল গ্রামের পথে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হুজুর আমারে মাফ করে দেন, কালকে আপনাকে চিনতে পারি নাই। তাতে তোমার কোনো অপরাধ হয়নি। তুমি খাজানচি সাহেবের কাছ থেকে 10টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, তাই দিয়ে দোকান করো। ভাই বেদে, তুমি এক টুকরো জমিনের কথা বলেছিলে, সে ব্যবস্থা হয়েছে। শ্রীস্তাদারের কাছ থেকে তুমি জমিনের বুঝটা নিয়ে যাও, আর সে জমিনেই তুমি ঘর বানিয়ে। বাদশা বাহাদুরের জয় হোক, বাদশা বাহাদুর জয় হোক, বাদশা বাহাদুরের জয় হোক, বাহাদুরের জয় হোক। কাল রাতে আপনারা কি কি কথা বলেছিলেন? হুজুর বাদশা বাহাদুর আপনার খেলাপে কিছু বলেনি। কি বলেছেন তাই বলুন। আপনি বলেছিলেন বাদশা বাহাদুরের চাকরের সঙ্গে যদি আপনার বিয়ে হয় তাহলে আপনি মনের সুখে বলুন পান খেতে পারতাম। কোন কোন দোষ করেছে কি বাদশা বাহাদুর? আপনার মনোমাংসা পূর্ণ হবে, আমি আপনার বিবাহের ব্যবস্থা করেছি। রক্ষী আসুন। বাদশা বাহাদুর, আমি বলেছিলাম যদি বাদশা বাহাদুর আকালের সঙ্গে বিয়ে হয় তাহলে নাক থেকে সোলার কাঠিটা ফেলে দিয়ে চুঙ্গি পড়তে পারতাম। কি বলেছিলেন? নাকের বিন সোলা দিয়া রাখবো কত। থামুন, বাকিটুকু আর বলতে হবে না, আপনারও বিবাহের ব্যবস্থা করা হয়েছে। রক্ষী চলুন। আপনারা সবাই দরবার ত্যাগ করুন। সেনাপতি সাহেব জি, আপনিও দরবার ত্যাগ করুন। চেহারাই তো দেখতে পাচ্ছি। আপনি নিঃসংকোচে বাদশা বাহাদুরের সামনে এসে মুখ তুলে দাঁড়ান। একজন দিন দুঃখী মেয়েকে কেন এমন করে অপমান করছেন বাদশা বাহাদুর? শোনো, খবর আনিয়েছ? কন্যা উচ্চমুখ দুই পুরুষ ধরে গরিব হয়ে গেছে। আপনি কি গত রাত্রে বাদশা বাহাদুরের সঙ্গে আপনার বিবাহ হোক
এই ইচ্ছা প্রকাশ করেননি? মানুষের তো কত ইচ্ছে থাকে। মানুষের কথা জানি না, কিন্তু আমার রাজ্যে কারো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। বজির, ঘোষণা করে দাও, এক সম্ভ্রান্ত বংশীয় কন্যার ইচ্ছা মতে বাদশাহ বাহাদুর তাকে বিয়ে করছেন। এই জীবনে তুমি আমার। আমি
বাদশা বাহাদুর যে এমন খামখেয়ালি তা জানতাম না। কথা নেই হুট করে রাস্তার একটা মেয়েকে বিয়ে করে বসলেন। এ ধরনের বিয়েতে রাজা বাদশাদের পরিবারে অমঙ্গল ঢোকে। আমি কিন্তু এ বিয়েতে খুব খুশি হয়েছি সেনাপতি সাহেব। আপনি সেনাপতি জি, সৈন্য রক্ষণাবেক্ষণের ভার নিয়ে আপনি থাকুন। যতদিন পর্যন্ত ওই উজির বেটাকে এ রাজ্য থেকে সরাতে না পারছি ততদিন পর্যন্ত এ রাজ্যে আমার কোনো কর্তৃত্ব নেই। অথচ আপনারই সবচেয়ে বড় কর্তৃত্ব থাকা উচিত, মালিকও হতে পারে। ধীরে বৎস, ধীরে দেওয়ালেরও পাহাড়ছি। কাল রাত্রে আমার বাসরসজ্জা গেছে, আজ হাতে এমন শক্তি, তোমার গরুর দুধ আমি চুই 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 করে ধুয়ে দেব। সারা রাত ঘুমোতে পারিনি। কেন? গোয়ালের গন্ধ, গরমের গরম, তারপর ওই মিনসের ঢং। কেমন লো বলতো শুনি। মিনসে আবার বাঁশি বাজায়, গোকুলের রাখাল তো, তাই তার হাতে মোহন বাঁশি। কি যে জ্বালায় পড়েছি। আমার মিনসে কিন্তু খুব সাদাসিদে, নাকে দড়ি বেঁধে যেদিকে টানবো সেদিকেই চলবে। আপালো শোলার কাঠি ফেলে দিয়ে চুঙ্গি পড়েছি নাকে, এখন গলায় চন্দ্রহার, কোমরে বিছা, পায়ে ছড়া পড়তে ইচ্ছে করছে যে। কিন্তু ওই রাখালের কি সে মুরদ হবে? ওই যে এসেছে। শালিকা, পান্ডানটা একটু সরো না, ওদিকে সরে বসো, ধাক্কা দিচ্ছ কেন? তোমার জন্য পান এনেছি। এই তিন গন্ডা পানে আমার কি হবে? রোজ আমার তিন কড়ির পান চাই। হ্যাঁ, তিন কড়ি? চমকে উঠলে কেন, এইটুকু মুরদ নেই? আলবত আছে, ঘরের কপাল ঘরে ফিরে এসেছো, এখন কপাল ফেটে করি আসবে করি, তারপর তোমাকে একটু ধরি। ঝামটা ঝামটি করছো কেন? কি করি কি করি কি করি, ও তিন করি তিন করি। দেখলি তো ধমক দিলে কেমন কথা শুনে, এমনি করে বশ করে নিতে কষ্ট হবে না। তারপর দুই ভেড়াকে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে হবে, এমনি করে তো জীবন কাটবে না। আমি সমস্ত হুকুম জারি করে দিয়েছি, এখন থেকে অন্দর মহলে আমিও তোমার অধীন। ও কথা বলি, আমাকে লজ্জা দেবেন না বাদশা বাহাদুর। আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা, ও ভালো কথা, আমি ভাবছিলাম কি ওরা তোমারই বড় দিদি, চাকর বাকরদের থাকবার জায়গায় ওদের থাকাতে ভালো দেখায় না। তুমি যদি চাও ওদের সবাইকে এই মহলেই স্থান দিতে পারো। আমার হয়ে আপনি আদেশ দিন বাদশা বাহাদুর। আচ্ছা, রানীমার হুকুমে আপনাদের মহলে থাকার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, মহলে থাকার হুকুম হয়েছে। কই গো, বলেছিলাম না ঘরের কপাল ঘরে ফিরে এসেছো, রানীমা হুকুম দিয়েছে আমাদের মহলে গিয়ে থাকতে হবে। রানীমা হুকুম দিয়েছে? হাজার হোক বন্তু, নাও চলো, দেরি কিসের? কি গোজগাজ করতে হবে না? ওই ছিঁড়া কাঁথা আর তেল কুচকুচা বালিশ নিয়ে আর মহলে যেতে হবে না,
ওই কথাটা আমার মা দিয়েছিল। ঠাক ঠাক, এখন তো তুমি আমার মা। ছুরি ও আরে লাল শাকের পাতা অবশ্যই ধরে। কি সুন্দর ফুল, তার সাথে ঢুকেছো আবার ফুটফুট বাসিবার জন্য বুঝলে। তাহলে আমি চলে যাবো কিন্তু। বাজিও বাজিও আচ্ছা বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, আর বাজাবো না, চলো। এই শালিকা আমরা এসে পড়েছি। বেশি বাড়াবাড়ি করো না, আবার রানীমা প্রাসাদ থেকে বের করে দিবে। এই দালান কোঠা, বাবা এইখানে পালন আমাদের কপালে ছিল নিধন। আল্লাহ যারে দেয় তারে সাপ্পর ফাইরা দেয়। আল্লাহ যারে দেয় তাদের ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তাদের ছাপড় ফাইরা দেয়। কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়, কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়। দোস্ত আল্লাহ যা দেয় নিয়াতে দেখো যত দিওয়ানা মদিনা, যাতে মাতাল তালে ঠিক বুঝে ষোলো আনা। লাইলি বলে মজনু কই, সিঁড়ি বলে ফারুই, শাড়ি গাড়ি গয়না গাতে এখনো দিলানা। টাকারি খেলা দেখো প্রেমেরই বাহানা, লাইলি মজনু সিঁড়ি ফারহাদ হাতি ঘোড়া মাথা মুন্ডু কত ভেসে যায়। আবার আমার মতো চূর্ণ পুটি পোকা মাকড় কানা ঘোড়া লুটে পুটে খায়। দোস্ত আল্লাহ যারে দেয় তাদের ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তাদের ছাপড় ফাইরা দেয়। আয় রে টাকা 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 কাটা টাকা কাটা। টাকা বললো কাটা বললো একই তো কথা, তুমি বললো কচু শাক আমি বললি মোঠা। ফুল বললে তুমি তার গাঁথিবে মালা, ফল খেয়ে মেটা বলে পেটেরই জ্বালা। মালা বললো জ্বালা বললো কালা বললো ধলা বললো একই মানে হয়। আবার মালা জ্বালা কালা ধলা পথের খেলা, পথের দুল্লা পথে পড়ে রয়ে। দোস্ত আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়। কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়, কত টাকা পয়সা তাহার হাতে ছাইরা দেয়। দোস্ত আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, তার ছাপড় ফাইরা দেয়। আজ আমি সত্যিই সুখী। বাদশাহ বাহাদুর রাজ্যের সমস্ত প্রজাদের ইচ্ছা নিজ কানে শুনে পূরণ করবেন বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, সে প্রতিজ্ঞা কিন্তু আপনার আজও পূরণ হয়নি। আর হ্যাঁ, আপনার বন্ধু আলমগীর নগরের বাদশাহ বাহাদুর দূত পাঠিয়েছেন আগামী পরশু শাহজাদা ইমরানের পঞ্চম জন্মবার্ষিকী। আমাকে আমার কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সেনাপতি সাহেব। আমি কাল প্রত্যুষেই বেরিয়ে পড়তে চাই, সমস্ত আয়োজন যেন তৈরি থাকে। মাথায় তাজ, গতর ঘর আর সোনার গয়না, আগে দাসী পিছে বাদি। এত সুন্দর খাট পালো, মণিমুক্তা রাশি রাশি,
আপনারা তাহলে এসে পড়েছেন? হ্যাঁ বাচ্চা বাদুর, না এসে কি আর পারি? আমাদের এক রত্তি ছোট্ট বুনতি, সংসারের কি বা বোঝে আর কি বা জানে। তারপর আপনি আবার ওর মাথা রাজপ্রাসাদে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আপনি কিচ্ছু ভাববেন না বাচ্চা বাদুর, আমরা থাকলে ওর কোনো অসুবিধা হবে না। আপনারা এবার বিশ্রাম নেন। রানী, কাল প্রত্যুষে আমি আলমগীর নগরের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ত্যাগ করব। ফেরার পথে প্রজাদের অবস্থাটাও দেখে আসবো। কদিন পরে গেলে হয় না? এই প্রকাণ্ড রাজপ্রাসাদে আপনি কিছু আমার ভয় করবে যে? কোনো ভয় নেই রানী, আমার বন্ধু ওজির তোমার পাশে থাকবে। তা হতে পারে না বাচ্চা বাহাদুর, আপনাকে একা ছেড়ে দেওয়া নিরাপদ মনে করি না। না ওজির, এখন প্রাসাদে রানী রয়েছে, আমরা দু একসাথে রাজধানী ত্যাগ করতে পারি না। তুমি রাজধানীতেই থাকো, আমার অনেক আয়োজন বাকি, তুমি এসো ওজির। ভাই, ওর না গেলে কি নয়? বাদশাহ বাহাদুরের কি বাদি, আর এখন হয়েছেন মহলের রানী। বাদশাহ বাহাদুরের স্ত্রী, উজিরের বোন, গায়ে যে জ্বালানি ধরে গেল। ওরা খাকির কপালে এত সুখ, সুখ নইল সুখের কাঁটা, ওই কাঁটা না ভাঙা পর্যন্ত আমার শান্তি নেই। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, মানে সেনাপতিকে বুঝাতে হবে নতুন উজিরের চেয়ে তার যোগ্যতা অনেক বেশি, উজিরের পদে একমাত্র তাকেই মানায়। ঠিক বলেছি। তারপর বাটপার আমাদেরই করতে হবে। জানি ইচ্ছা বাহাদুর এখন কোথায় হতে যাচ্ছি, এই শুভ সংবাদ তার কাছে পৌঁছেছে কিনা। আমি ভাবছি বাদশাহ বাহাদুরের কাছে দুধ। এতগুলো দিন কি করে যে কেটেছে, তবু আপনার মতো একজন ভাই পেয়েছিলাম বলে রক্ষা। বাদশাহ বাহাদুর ফিরে এসেছেন, আপনারা সবাই ভালো আছেন তো? বাদশাহ বাহাদুর, একটা সুখবর আছে। সুখবর? জি, আপনি সন্তানের পিতা হতে চলেছেন। সন্তান? জি, আমার সন্তান, আমার সন্তান হবে, আমার সন্তান হবে। আপনি এখানে কি করছেন? না না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি দরজা বন্ধ কেন? কিন্তু বাদশাহ বাহাদুরের সংকেত, নিশ্চয়ই তিনি ফিরে এসেছেন। দরজা বন্ধ করলো কে? আল্লাহর অশেষ মেহরবানি,
আপনি সুস্থ শরীরে ফিরে এসেছেন। প্রাসাদের সব খবর ভালো তো? সবই ভালো। কাল ভোরে দরবারে দেখা হবে বাদশা বাহাদুর, আপনি ক্লান্ত। তোমার স্বাস্থ্য ভালো আছে তো? সব কথার আগে আপনার বিশ্রামের প্রয়োজন। জানো রানী, এই দীর্ঘ সময়ে প্রতিটি দিন আমি তোমার কথাই ভেবেছি। এসে প্রথম সুখবর শুনলাম আমি সন্তানের পিতা হতে চলেছি, আমার আজ কি যে আনন্দ লাগছে রানী। আমার কিন্তু প্রতিটি নিঃশ্বাসে আপনার কথাই মনে পড়েছে। এই শুভ সংবাদ আপনার কাছে পৌঁছানোর জন্য মনটা অধীর হয়ে গিয়েছিল রানী। বাদশার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছি, সময় হলে আর একটা চাল চালবো, দেখে নিস। রানীর গর্ভের সন্তান বাদশা বাহাদুরের নয়, সেটা উজিরের। প্রমাণ করবি কি করে? শোন, দিন তো ঘুমিয়ে এলো রানী, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে সেদিন আমি রাজভাণ্ডার খুলে দিব, দেশের সমস্ত প্রজারা দু হাত ভরে ধন রত্ন নিয়ে যাবে। তুমি বিশ্রাম নাও, এই সময় তোমার অধিক বিশ্রাম দরকার। যাই, রাজ্যময় ঢোল দেবার কথা বলে আসি, কেমন? এসেছে? হ্যাঁ। কোথায় বসে? আমাদের ঘরে। আল্লাহ রে, চল চল চল। বাদশা বাহাদুরকে না বলে মানে গণককে হাত দেখাবো? খবরদার খবরদার, যে স্বপ্ন আমি দেখেছি সে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে বাদশা বাহাদুর তোর গলা কেটে ফেলবে রে আল্লাহ রে। অং রিং ভ্রাত অং বিকাং দন্ত ভাং বিকট শব্দ ভাং শনি গ্রহের চক্রান্ত আকাশে পাতালে ভাগান। বলুন গণক ঠাকুর। বড় সাংঘাতিক ঘটনা রানীমা। কি? রানীমার গর্ভে বানর সন্তান। তাহলে আমার স্বপ্ন কি সত্যি? এখন উপায় 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 একটা আছে রানীমা, কিন্তু সে কি আপনি করিতে পারিবেন? কি কি করতে হবে? আমি সব কিছু করতে পারবো। তাহলে শুনুন, শনিবার রাত্রি দ্বিপ্রহরে একা এলো চুলে খালি পায়ে হেঁটে গিয়ে যদি আপনি বটবৃক্ষের গায়ে লেগে থাকা নিকষলতার শিকড় তুলে আনতে পারেন, তাহলে সেই শিকড় বাটা খেয়ে আপনার গর্বে সুসন্তান হবে। কোথায় কোথায় পাবো সে শিকড়? কোথায় কোথায়? মনে পড়েছে, রাজপ্রাসাদের পাশে উজিরের বাড়ি, সেই বাড়ির পিছনের বাগানে যে বটবৃক্ষ আছে তাতে সে লতা পাবেন। আমি যাব। কি খবর? সব ব্যবস্থা তৈরি, শুধু সময়ের অপেক্ষা। মহামান বাদশা বাহাদুরের বড় কুটুম অর্থাৎ তার প্রিয় শ্যালক উজি, তাকে ফাঁসানোর দায়িত্ব তো এখনো বাকি। অত কাঁচা আমি নই, ওই বোকার সঙ্গে এমন অভিনয় করেছি যে আজ রাতে ওই বাগানে তাকে আসতেই হবে। বাদশা বাহাদুর জেগে ওঠে অত ভয় পেলে চলবে কেন বোন? আমরা তো এখানে রইলামই। নে কাপড়টা পরে নিস,
আর গয়নাগুলো খুলে ফেলিস। সাজের কাপড় চোপড়ে বাইরে গিয়ে সবাই তোকে চিনে ফেলবে। চল চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। হ্যাঁ যা। রানীর গর্ভের সন্তান আপনার নয়, ও সন্তান উজিরের। কি সাংঘাতিক কথা বলেছেন আপনারা! তা যদি সত্যি প্রমাণিত না হয় তাহলে আপনাদের মৃত্যুদণ্ড দেব। তা না, তার নামে মিথ্যে কলঙ্ক রটানোর মতো নিচ আমরা নই বাদশাহ বাহাদুর। আপনি আর অপেক্ষা করবেন না, রানী সাহেব ও উজি সাহেবের বাগানের দিকে গেছে। আজ রাত্রে দ্বীপ প্রহরে ওদের দুজনে পালিয়ে যাবার কথা। যাবার সময় রানী সাহেব আমাকে বলে গেলেন কাল প্রভাতে খবর আপনাকে পৌঁছে দিতে। এত বড় বেমানি আমরা করতে পারিনি হুজুর। আমরা আপনার অন্যে প্রতিপালিত, আপনার কলঙ্ক আমাদেরও কলঙ্ক। পড়েছ বোন, বাদশাহ বাহাদুরকে না জানিয়ে বোনদের কুকথায় বিশ্বাস করে এত রাতে এই পোশাকে? না না, ষড়যন্ত্র, সাংঘাতিক ষড়যন্ত্র ভাই। চলো বোন, এক্ষুনি তোমাকে নিয়ে বাদশাহ বাহাদুরের কাছে যাব। বাদশাহ বাহাদুরকে সব কথা জানিয়ে এই চক্রান্তের জাল ভেঙে আমি। চলো বোন, তাড়াতাড়ি। বেঈমান, তোমাকে আমি বন্ধু বলে বিশ্বাস করেছিলাম, এই কি তার প্রতিদান? বাদশাহ বাহাদুর, চুপ কর! ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করিস না। পাপি, বেঈমান, এই মন নিয়ে কি আমাকে কথা দিয়েছিলি? আমার সঙ্গে কোনদিন বিশ্বাসঘাতকতা করবি না? তোর মন এত নীচ, এত বাহাদুর, কি করছেন আপনি? দিয়ে যাও এদেরকে, আর এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দাও। চক্রান্ত, সব চক্রান্ত! কোথায় কোথায় সেই পিশাচিনীরা? বোন হয়ে বোনের নামে কলঙ্ক, আর নির্বোধ বাচ্চা, নির্বোধ বাচ্চা তাই বিশ্বাস করে। আমার সবাই এসে গেছে, তোমরা তোমরা বাচ্চা বাবুকে খবর দাও, তার তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে। ওই কলঙ্কিনীর মুখ দেখো আমি, এই জীবনেও নয়। যাও,
আর বিশ্বাসঘাতক অজির এই কারাগারে রানীমা দুটি পুত্র এবং একটি কন্যা সন্তান প্রসব করেছে। এই মুহূর্তে সন্তানদেরকে হত্যা করা হোক, পাপের বীজ অঙ্কুরের বিনাশ হয়ে যাক। সেনাপতি সাহেব, আমার এই আদেশ যেন অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়। তাই হবে বাচ্চা বাহাদুর। বাচ্চা বাহাদুর, আপনারা আমাকে যে অপমানের হাত থেকে বাঁচালেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ থেকে আপনারাই এই প্রাসাদের কর্ত্রী, কারণ এই প্রাসাদে আর দ্বিতীয় কোন রানী আসবে না, কোনদিন না। এই প্রাসাদের হাওয়া আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছে, কোথাও কোনো সুখ নাই, শান্তি নাই। আমি আজই এই প্রাসাদ ত্যাগ করে শান্তির অন্বেষণে যাব, শান্তির শান্তির অন্বেষণে যাব। তারা তারা এই সদ্যজাত শিশু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এদের? রানীর গর্ভে তোমার ঔরসজাত চারস সন্তান, বাদশা বাহাদুরের হুকুমে ওদেরকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে। ষড়যন্ত্র, সাংঘাতিক ষড়যন্ত্র। এই সঙ্গে আমি টুকরো টুকরো করে ফেলবো, আমাকে একটা তরবারি দাও। এইটুকু খুদে খুদে বাচ্চা, এ আর তরবারি দিয়ে কি কাটবো? তোর বল্লমটাই দে। হুম
কোনো কাজই লাগতো না, সে আপনি এখন বাদশার সবচেয়ে বাদশা বুদ্ধি দিতে আপনি এখন বাদশা, আর আমরা এখন বলতে গেলে রানী। কিন্তু এসব কাদের আছে তা জান? নিশ্চয়ই জানি, আর তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ থাকলেই চল, যা করবার আমাদের সঙ্গে পরামর্শ করে করবেন, কারণ বাদশা বাহাদুর এখনো জীবিত, শুধু তার বংশধরদের নির্মূল করা হয়েছে। কেউ তোদের নির্মূল করতে পারে আল্লাহ তোদের সহায়। যা, তোরা হাসতে হাসতে ভেসে যা।
সন্তান মরে যাওয়াই ভালো। তুমি তুমি তোমার সন্তান হত্যা করলে, আমার বুকের মালিক ছিনিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করবে। তুমি তুমি অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আমার সন্তান নেই, আর কোনদিন হবেও না। আমার সন্তান নেই। এত বড় অভিশাপ দিলি মা, এমনি তো ওর কপালে অনেক দুঃখ। সে দুঃখ কি আমার দুঃখের চেয়ে বেশি? এক মা, এক মা তাকে অভিশাপ দিয়েছে, সে অভিশাপ লাগবেই লাগবে। তোর এই সন্তানকে দে না আমার কাছে। কি করো সন্তানকে নিয়ে? কে কে তুমি? আমি পথিক। দে না, আমি আল্লাহর কাছে কেঁদে দেখি তোর সন্তান ফিরিয়ে দেয় কিনা। তুমি তুমি পারবে, পারবে তুমি আমার সন্তান বাঁচিয়ে দিতে। তবে তবে নাও, যদি তার ইচ্ছে হয় তাহলে তো সন্তান আমি ফিরিয়ে দেব মা। কিন্তু কথা দে, সেদিন তুই অভিশাপ ফিরিয়ে নিবি? হ্যাঁ হ্যাঁ নেবো, কিন্তু তুমি কবে ফিরে আসবে? আমি নিজেই জানি না মা। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষায় রইলাম। প্রতীক, কিন্তু সন্তান ফিরে পাবার আশায় সেই যে দুঃখিনী মা বসে রয়েছে, তার কোলে কার সন্তানকে দিই? কি ভেসে যায় রে? তাই তো, কি ভেসে যায়? কই দেখি দেখি। ও মা, তাই তো, কি রে ওর ভিতর? একি এই যে তিন মানি, কার ঘরের মানিক রে? কোন সাপের মাথার মনি রে? ওরে দেখে যা, দেখে যা, দেখে যা, তিন তিনটে মানিক খোলার মধ্যে লুকিয়ে। তোমার তো বাইদ্যা কপাল খুললে গেছে। আহা, না জানি কোন মায়ের বুক খালি করে এসেছে। পাঠান, তা ধরে আবার ন্যাকামো করা হচ্ছে। সাতদিন অনাহারে রেখেছো, আর কিছু খেতে দাও না, ওখানে মেরে ফেলো, মেরে ফেলো। দেখো রানী মাকে একটু দে। খাও খাও, ভালো করে খাও। সেনাপতি সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছে। এই হচ্ছে সুবর্ণ সুযোগ, বাদশাহ বাহাদুর ফিরে আসার আগেই সিংহাসন দখল করতে হবে। আপনি হুকুম করলেই হয়, সব ব্যবস্থা তৈরি আছে। আসুন আসুন, বসুন বসুন। একটা জরুরি পরামর্শ আছে, বাদশাহ বাহাদুরের ফিরে আসার আগেই সিংহাসন দখল করতে চাই, রাজ্যময় ঢোল পিটিয়ে দিতে চাই যে স্ত্রীর বিশ্বাসঘাতকতায় বাদশাহ বাহাদুর পাগল হয়ে গেছে। নিঃসন্তান বাদশার রাজ্য এখন আমাদেরই শাসন করতে হবে। হ্যাঁ, কিন্তু এই প্রাসাদের উপর শুধু আপনার একার অধিকার থাকবে না। হ্যাঁ, এই প্রাসাদ এখন আমাদেরও। বেশ, আমি রাজি। বেশ, ঢোল পিটিয়ে দিন। ডান ব্যবস্থা করুন,
এত দ্বারা ঘোষণা করা যাইতেছে যে দেশের রাজা অসতী রানীর আচরণে গোল হইয়া রাজ্য ত্যাগ করিয়াছেন। এখন হইতে নিঃসন্তান রাজার রাজ্য সেনাপতি শাসন করিবেন। আমি পাগল, আমি পাগল। আমি আর আপনার কোনো কথাই শুনবো না বাদশাহ বাহাদুর। বন্ধুর ওয়াদা রক্ষার জন্য আপনি তো এতটা বছর অপেক্ষা করলেন, বন্ধুকেও খুঁজে বেড়ালেন, কিন্তু কোনো সন্ধানই পেলেন না। এমনও তো হতে পারে উনি বেঁচে নেই। না বেগম, মন বলছে বন্ধু আমার ঠিকই বেঁচে আছে, তার সন্ধান একদিন না একদিন আমি পাবই। শাহজাদা ইমরান বড় হয়েছে, এ বয়সে ওকে আমি একা থাকতে দিতে পারি না। আপনি অনুমতি দিন বাদশাহ বাহাদুর, আমি শাহজাদা ইমরানের শাদি মোবারকের ইন্তজাম করি। বেশ, তুমি যখন অনুমতি না নিয়ে ছাড়বেই না বেগম, তখন তো অনুমতি আমাকে দিতে। ফিরিয়ে আনার ব্যবস্থা করি। ভাইজান নুরি, এবার যে আমি কার মুখ থেকে বেরিয়েছিলাম, না এতদিনে একটা ভালো শিকারও পেলাম। কিন্তু আমি আজ শিকার করেই তাবুতে ফিরবো ভাইজান, তুমি দেখে নিও। ওরে বাবা মতি, নুরি শুনে যা। এলাকাতে কি তাহলে ভালো কোনো শিকারও নেই? আছে আছে গো, আছে। মতি কি করলি, ব্যথা বুঝি ফেলে দিলি? পড়ে যেতে দিন, ব্যথা নেই, কথা আছে, তীর নেই, শিকার আছে। মনের মতো শিকারের সন্ধান আমি নিয়ে এসেছি। কোথায়? দক্ষিণের পেটে বস্তিতে থাকে, গঞ্জে গঞ্জে সাপ খেলা দেখিয়ে বেড়ায়। আহা, সাপ খেলার সঙ্গে শিকারে কি সম্পর্ক? হ্যাঁ শাহজাদা, বুঝলেন না, হরিণী তো শিকার করতে পারলেন না, তা এবার একটা মায়া হরিণীকে শিকার করুন। সন্তান কি আমি আর আপনার কোনো কথাই শুনবো না বাদশাহ বাহাদুর। বন্ধুর ওয়াদা রক্ষার জন্য আপনি তো এতটা বছর অপেক্ষা করলেন, বন্ধুকেও খুঁজে বেড়ালেন, কিন্তু কোনো সন্ধানই পেলেন না। এমনও তো হতে পারে উনি বেঁচে নেই। না বেগম, মন বলছে বন্ধু আমার ঠিকই বেঁচে আছে, তার সন্ধান একদিন না একদিন আমি পাবই। শাহজাদা ইমরান বড় হয়েছে, এ বয়সে ওকে আমি একা থাকতে দিতে পারি না। আপনি অনুমতি দিন বাদশাহ বাহাদুর, আমি শাহজাদা ইমরানের শাদি মোবারকের ইন্তজাম করি। বেশ, তুমি যখন অনুমতি না নিয়ে ছাড়বেই না বেগম, তখন তো অনুমতি আমাকে দিতে। ফিরিয়ে আনার ব্যবস্থা করি। নুরি, এবার যে আমি কার মুখ থেকে বেরিয়েছিলাম, না এতদিনে একটা ভালো শিকারও পেলাম। কিন্তু আমি আজ শিকার করেই তাবুতে ফিরবো ভাইজান, তুমি দেখে নিও। ওরে বাবা মতি, নুরি শুনে যা। এলাকাতে কি তাহলে ভালো কোনো শিকারও নেই? আছে আছে গো, আছে। মতি কি করলি, ব্যথা বুঝি ফেলে দিলি? পড়ে যেতে দিন, ব্যথা নেই, কথা আছে, তীর নেই, শিকার আছে। মনের মতো শিকারের সন্ধান আমি নিয়ে এসেছি। কোথায়? দক্ষিণের পেটে বস্তিতে থাকে, গঞ্জে গঞ্জে সাপ খেলা দেখিয়ে বেড়ায়। আহা, সাপ খেলার সঙ্গে শিকারে কি সম্পর্ক? হ্যাঁ শাহজাদা, বুঝলেন না,
হরিণী তো শিকার করতে পারলেন না, তা এবারে একটা মায়া হরিণীকে শিকার করুন। সন্তান কিরণমালা, কিরণমালা কিরণমালা,
কিরণমালা। কিরণমালা, এই তোরা যা। আমি যাই, ভাইজান ডাকছি। শুনো, যতক্ষণ তুমি আর ফিরে না আসবে ততক্ষণ আমি তোমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবো। কোথায় গিয়েছিস? না না, কোথাও না, কোথাও না। চলে আমার মন বলো না গো, আমার প্রাণ বলো না গো, কেন কেন উস্তা খাইলাম গো। লাল ভাই সাদা শাড়ি ব্যথা নেই কথা আছে, তোমার দিকে আমার মাথা গোলাইতেছে। এই শোনো শোনো শোনো, তোমার অনেক কথা আছে, সুন্দরী শোনো শোনো শোনো। শয়তানের নাতনি হুড়ি বাবাই, এবার শয়তানের নাতনি না ওটা শয়তানের নানি। এই বেটা মরদের বেটা মরদ, আমার রসের ছেলে ফেলাইলি কেন? আমি শাহজাদার জেঠা। তোকে শাহজাদা বা শুনে লাইল না তো? কার জেঠা? সত্যি আমার কিন্তু বিয়া হয় নাই, মায় কয় ছোট ছোট বাপে দেয়। আমার ইশাদের জীবন আমি রাখি গেছি। তোমার এত দুঃখ, তার সাইতাছে ফাগুন, তোর বাপমার কপাল আগুন। চলো তোমাকে নিয়ে যাই আমার বাড়ি, আমার বিয়ের কাম কাজ সারি তাড়াতাড়ি, তোমার বাপমার কপাল ওই ভাই। আবার ফিরে না আসবে তখন আমি তোমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকব। সদাই ভাবি কোথায় গেলে
আর দেখা পায়ো রে মন পাগল, ও মন পাগল হইল রে। দেশে যাব লইয়া রে মন পাগল, ও মন পাগল হইল রে। বাপো ভাইয়ে ছাড়ি রে মন পাগল, ও মন পাগল হইল রে। গোরে ঘর আসিলাম শিকারে, মন যে আমার মাতাল হইল দেখিয়া তোমারে রে মন পাগল, ও মন পাগল হইল রে। এখন আর আপনার কোনো ভয় নেই। কে তুমি? আমি বেদে,
আপনি? আলমগীর নগরের শাহজাদী নুরি। শিকারে এসেছিলাম, সামনে আমাদের তাবু। ভাইজান হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আপনি উঠতে পারবেন না, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি, চলুন। ভাইজান, ভাইজান, কি হয়েছে আমার বন্ধুরই? কি হয়েছে? সাপে কেটেছিল, বিষ নামিয়ে দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। আরে তুমি কিরণ মালার ভাই না? জি। নুরি ভাইজান, ওর জন্যই তোমার বোনকে আজ তুমি ফিরে পেয়েছ। আল্লাহর হাজার শুকুর, এবার তো বুঝেছ কথা না শুনলে কি হয়। আর পুরস্কার আমরা বেঁচে যাই, সাপে কাটা মানুষকে ভালো করে আমাদের কাজ। কোনো দান বা পুরস্কারের লোভে এ কাজ আমরা করি না। চলি শাহজাদি, আবার এসে আপনাকে দেখে যাব আর ওষুধটা দিয়ে যাব। বাবা অরুণ। কি বাবা, সাপের বিষ নামানো হয়েছে? না। ও নিয়ে আয়। আসছে। এই না। একটু ধরো, আরেকটা দাও। কথা লোকে বলুক তুমি আমি এক প্রাণ, দূরে থাই কোনা প্রাণ। বেলাতে আমার ডাই কোনা, ডাই কোনা প্রাণ। হরিণী মনে বলে তার চিনি চিনি,
আনিলে পরানে নয়নেরি বান দোহাই লাগে তোমার দোহাই লাগে তোরে থাই কোনা প্রাণ লোকের কথা লোকে বলুক তুমি আমি এক প্রাণ দূরে থাই কোনা প্রাণ অবেলাতে আমার গাই কোনা ডাই কোনা প্রাণ আজ তুমি গ্রামে এলে না কেন কিরণমালা আমি কি তোমার মতো পুরুষ মানুষ যে ইচ্ছা করলে যেখানে খুশি যেতে পারি কিন্তু আমি কি করে তোমায় না দেখে থাকি তাই তো অসময়ে ছুটে এলাম তোমার কাছে তোমার এখানে আসা উচিত হয়নি ভাইরা দেখলে মন্দ বলবে বেশ আমি চলে যাচ্ছি কিন্তু যাবার আগে তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই কাছে এসো এটা তোমায় পরিয়ে দিই খবরদার ওই আংটি তুই নিবি না কে তুমি আমি আলমগীর নগরের শাহজাদা ইমরান তুমি যেই হও কি অধিকারে তুমি এখানে এসেছ পবিত্র প্রেমের অধিকার দেখো শাহজাদা কিরণমালা আমার বোন আমরা বেদের ঘরের ছেলে মেয়ে আমাদের বিয়ে বাইরের লোকের সঙ্গে হয় না তুমি চলে যাও নইলে সর্প দংশনে তোমার প্রাণ যাবে প্রাণের ভয় শাহজাদা ইমরান করে না আমি কিরণমালাকে ভালোবাসি কিরণমালা আমার থাকবে চুপ কর কিরণমালা সমস্ত বেদে জাতির বাবার মুখে চুনকালি মাখিয়ে তুই তো সুখ দেখবি চলে যা অরুণ যা বুঝিস না সেটা কথা বলতে আসিস কেন বাবা 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 যা চলে যা চলে যা এখান থেকে শাহজাদা তুমি দেশ ফিরে যাও আমার মনটা আমগির নগর নয় যে ইচ্ছে করলে আপনি শাসন করবেন শুনে রাখুন না পাই তাহলে আপনিও আপনার শাহজাদাকে কোনো দিন ফিরে পাবেন না কোনো দিন না কোনো দিন না শাহজাদা না শাহজাদা কি ভাবছো তুমি শাহজাদি আর আমি সামান্য বেদের ঘরে ছিলে তোমার আমার মিলন সত্যি কি সম্ভব ও কথা কেন বলছো আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আর খোদার দুনিয়ায় মানুষ তো সবাই সমান নুরি তবুও তা হয় না আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না বরুণ বাঁচবো না বরুণ কিরণমালা এক শাহজাদাকে ভালোবেসে আমাদের কুল মান সব ডোবাতে বসেছে আর তুইও সেই একই পথে পা বাড়ালি তোর এত বড় সাহস বেদের ঘরের ছেলে হয়ে শাহজাদির সাথে প্রেম শাহজাদি তুমি জানো না বাবা এক সাজাদের সাথে প্রেম করে বেদে যাতে কুল মান সব ডোবাতে বসেছে প্রেম তো পাপ নয় বাবা বাবা আমি কিছুতেই বুঝতে পারছি না সেদিন তুমি কিরণমালার প্রেমকে নীরবে মেনে নিলে আজ আবার বরুণকে প্রশ্রয় দিচ্ছ কিন্তু কেন কেন তুমি ভুলে যাচ্ছ সমস্ত বেদে জাতির কুলমানের কথা তাহলে শোন ওরে আমি তোদের বাবা নই আমি তোদের বাবা নই তোদের আমি কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ আমি তোদের বাবা নই বহুদিন ভেবেছি তোদের আমি সব কথা খুলে বলব কিন্তু আমি বলতে পারিনি বাবা
আজ থেকে 18 বছর আগে তিনটে ফুটফুটে সোনার শিশু ভাসতে ভাসতে এসে আমার নাই লেগেছিল। চলি না কোন বাবা পিকা দিয়ে তোরা ভেসে এসেছিলি বাবা। কতদিন দয়াল আর কতদিন আর কতদিন বেশি বাড়াবাড়ি করলে কারাগারে বন্দি করে রাখবো। Ha 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 ha!
বলে নাও বলে নাও যত পারো বলে নাও একদিন ওই জীব টিমে ছিঁড়ে ফেলবো আর এক কোপে গর্দনটা নামিয়ে ফেলবো গিন্নিরা দিন দিন বেড়ে উঠেছে হ্যাঁ ওদের শাস্তা করার একটা উপায় বার করতেই হবে তারপর তারপর বাদশা বাহাদুরকে ফিরিয়ে আনতেই হবে এই পৃথিবীতে মানুষ নাই বিশ্বাস নাই ধর্ম নাই ঈমান নাই আছে আছে শুধু চক্রান্ত ষড়যন্ত্র বেঈমানি এই পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তি হচ্ছে পথের ভিখারি তাই তো আজ আমি পথে পথে ফিরি কে যায় পথিক পথিক তুমি তুমি কি ফিরে এলে পথিক আমার আমার নয়নের মানিক আমরা তাহলে কারা কারা আমরা কারা আবার আমরা অরুণ বরুণ কিরণ মালা চলো কাল তো খেলা দেখাতে যাওয়া হয়নি আজ এমনি বসে থাকলে এই কিরণ মালার হাঁড়ি আর চড়বে না না রে তোরা যা আমি আর যাব না বেশ চল ভাই চল গেলেই পারতে বাবা মনটা হালকা হতো বাজি বাজে না কান্দ নাচে না আউজ কইরা রাজা হইছিলা লাউ কুরমা খামু বইলা সুখাই তাতে কি দা ও নাই তাহলে চলো তোর তাহলে রাজপুত্রের সঙ্গেই বিয়ে হবে রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে না কচু হলে হবে না হলে না হবে তোর যদি রাজপুত্রের সঙ্গে বিয়ে হয় আমার তাহলে রাজকন্যার সাথে বিয়ে রাজকন্যা তোমার কপালে কি করে থাকে রাজপুত্র জানি না যখন কার পুত্র তখন রাজপুত্র তো হতে পারে তুই কি বলিস আমার প্রাণ বাঁচাও বলি ওখানে কে রে ভাই চলতে দেখি চলতো আমাকে এক অঞ্জলি পানি দিয়ে আমার প্রাণটা বাঁচা আমার প্রাণটা বাঁচা আহারে লোকটা তৃষ্ণায় চলতেও পারছে না এখানে পানি কোথায় পাই একটু দুধ আছে দেব ভাই তাই দে পানি তো নেই এই দুধটুকু খাও নাও কই না দাও কে তোমরা আমার প্রাণ বাঁচালে কি হয়েছে আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আমি অন্ধ হয়ে গেছি আমি অন্ধ হয়ে গেছি আমি অন্ধ হয়ে তুমি অন্ধ মায়ের সন্তান হত্যা করলে আমার বুকের মালিক ছিনিয়ে দিলে আমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে মুহূর্তে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করবে তুমি তুমি অন্ধ হয়ে যাবে অন্ধ হয়ে যাবে সন্তান আমার সন্তান দর্শনে আমি অন্ধ হলাম আমার সন্তান আছে কোথায় কোথায় তোরা কোথায় তোরা আমার সন্তান আমার সন্তান আয় এই অন্ধ বাপের বুকে আয় এই অন্ধ বাপের বুকে আয় তোরা বেঁচে আছিস তোরা বেঁচে আছিস এসি বাদশা বাহাদুরের আর্তনাদ না এসি অন্ধ মায়ের অভিশাপ না এতদিনে বুঝি সময় হলো
के बाया मार माता पिता के बाया फोन पर हायरे कौन बादेशेर बाबुई बांधे कोठाई पुतार घर अचेना जाना दे কোন ঘাটে ভাসাই আর নাও কোন ঘাটে ভিড়াও তুমি ভাঙ্গিয়া কোন কুলোর নদী কোন বাকুল বানাও কোন ঘাটে ভাসাই আর নাও কোন ঘাটে ভিড়াও তুমি কি আমার বাপমাকে চেনো এসো আমার সঙ্গে তোদের দুঃখিনী মা হয়তো এখনো কারাগারে আত্মরা হয়ে বেঁচে আছে আমার বন্ধু আমার ওজিরকে হয়তো তারা হত্যা করেছে তুমি কিচ্ছু ভেবো না বাবা আমরা আবার সবকিছু ফিরে পাবো এই সাপি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বাবা ঘরে তোমার বড় ছেলে অরু রয়েছে তুমি যাও আমরা যত শিগগিরই পারি ফিরে যাও বাবা যাও অরুণ বাবা অরুণ অরুণ বাবা অরুণ কে আমি অরুণ বরুণ কিরণমালার বাবা ভাই বেদে তুমি এক টুকরো জমিনের কথা বলেছিলে সে ব্যবস্থা হয়েছে শ্রীস্তাদারের কাছ থেকে তুমি জমিনের বুঝটা নিয়ে যাও আর সে জমিনেই তুমি ঘর বানিয়ে বাদশাহ বাহাদুরের জয় হোক বাদশাহ বাহাদুরের জয় হোক আমার অরুণ কোথায় আমার অরুণ বাদশাহ বাহাদুর কে আমার আমার অরুণ বরুণ কিরণমালা বাদশাহ বাহাদুরের সন্তান অরুণ অরুণ আর তোকে ভাবতে হবে না বাবা তুই তুই বাদশাহ বাহাদুরের সন্তান অরুণ কোথায় গেলি বাবা কোথায় কিরণমালার বাবা আমার সামনে আজ আলমগীর নগরের বাদশাহ কামরান নিজের হাতে শাস্তি দিয়ে বুঝিয়ে দেবে সামান্য বেদের মেয়ে কিরণমালাকে দিয়ে বাদশাহ কামরানের মান মর্যাদা ক্ষুণ্ণ করা শাস্তি কত কঠিন বাদশাহ কামরান শাস্তি যদি দিতে হয় আমাকে দাও বন্ধু বন্ধু তুমি হ্যাঁ আমি তোমার সেই হতভাগ্য বন্ধু আর অভাগী কিরণমালার বাবা কিরণমালা তোমার মেয়ে শুধু কিরণমালাই নয় অরুণ বরুণ কিরণমালা ওরা তিনজনই তুমি যা শুনে এসেছ সব ভুল শয়তান সেনাপতি আর রানী দুই সৎ বোনের চক্রান্তে আমি আমি আমার সতী স্ত্রীকে অবিশ্বাস করেছিলাম বন্ধু ওয়াজিরকে শত্রু ভেবে কারাগারে নিক্ষেপ করেছিলাম নিজের সন্তানদেরকে অবৈধ ভেবে তাদেরকে মেরে ফেলার জন্য হুকুম দিয়েছিলাম বন্ধু আমি আমি ভুল করেছিলাম কিন্তু কিন্তু দেশ দুনিয়ার মালিক ভুল করেনি খোদা খোদা আজ আমার সন্তানদেরকে আমার আমার বুকে ফিরিয়ে দিয়েছেন আজ আজ কে
কে আমার পূর্ণমতী স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দেবে? আমি আমি যে আজ পথের ভিখারি। এ বলে তুমি পথের ভিখারি, এ বলে তুমি রাজ্যহারা। তুমি না আমার বন্ধু, আমার সৈন্য দিয়ে, আমার শক্তি দিয়ে ওই বেইমান আপদের কবল থেকে তোমার সবকিছু উদ্ধার করে তোমাকে ফিরিয়ে দেব। বন্ধু? হ্যাঁ বন্ধু। চলো চলো। যাদের বাইরে সরল ভিতর গজল খার তাদের ধরে রাখা, কাকা খাবো খিলারে কাঁচা ধরে রাখা। বেমানি যারা করে দুনিয়ায়, আমানতের মাল যারা ফেলত পারে হায়, ইমান বেমানি যায় বলি চোরের দশ দিন, ও বলি চোরের দশ দিন সাধু একদিন থাকি গো বোঝে তা। কাকা খাবো খিলারে কাঁচা দই রাখা, কাকা খাবো খিলারে কাঁচা দই রাখা। যায় যায় রে কাল নদিনি আড়াল দিয়া যায়, বিষ্ণু যায় বিষের দাঁতে কাহারে দংশায়। দেখো ঝাপির তলে, ও দেখো ঝাপির তলে সাপি চলে কয়জনে জানে রে তা। আখা খা বকিলা রে কাঁধই রাখা, খা 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 বকিলা রে কাঁচা ধই রাখা। কাকা কাকা তোর বৈরি রেখা, ওই মন্দ রেখা, আরে শয়তান রেখা। ঢুকলো ঘরে বাহির হইল পাল, দুঃখ পালায় পুষলো জারে সেই হইল পাল, সুই হইয়া ঢুকলো ঘরে বাহির হইল পাল। হারে নুন খাইয়া, ও হারে নুন খাইয়া গুন গায় না যারা খার তাদের পাইট টাকা। কাকা খাবো খিলারে কাঁচা ধই রাখা, কাকা খাবো খিলারে কাঁচা ধই রাখা। বাদশা বাহাদুর আমরা, এই যে ভাই দিন তো আপনার তরবারিটা। নিকাশ ঠিক করে নে কে বা কাহার ভাগে, সংখিনী যার ফানা তুলে শঙ্খরাজের আগে, হিসাব নিকাশ ঠিক করে নে কে বা কাহার
আগে প্রজা আজকে রাজা খারে তাদের কইল খা 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 বকিলা রে কাঁচা ধইরা খা 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 বকিলা রে কাঁচা ধইরা খা তোমরা যা যা অস্ত্র খুলে দাও বাবা 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 আর কি চাও বলো বলো আর কি চাও রানী মাকে রানী বাদশা বাহাদুর আমি আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করো আমাকে গ্রহণ করো আমি ফিরে এসেছি তুমি কোথায় আমি অন্ধ আমি অন্ধ হয়েছি দুঃখিনী মায়ের অভিশাপে আমার আমার সন্তানের মুখ দেখা মাত্র আমি অন্ধ হয়ে আমার সন্তান আমার সন্তান হ্যাঁ হ্যাঁ তোমার তিন সন্তান বরুণ বরুণ কেরুন মালা ওরা বেঁচে আছে আমি সুন্দর বেঁচে আছি আমি সুন্দর বেঁচে আছি বাচ্চা বাহাদুর আমার বন্ধু তোমাকে বোন বলে ডেকেছিলাম তুমিও আমাকে ভাই বলে গ্রহণ করেছিলে সেই বোধহয় আমাদের কাল কুচক্রীদের পরামর্শে নির্বোধ বাদশাহ তার পুণ্যবতী স্ত্রীকে অবিশ্বাস করে ভাই না না আমাকে ভাই বলে ডেকো না ভাই বোনের নামে কলঙ্ক রটায় আর ওই নির্বোধ বাদশাহ নির্বোধ বাদশাহ তাই বিশ্বাস করে আমাকে একটা তরবারি দাও আমাকে একটা তরবারি তরবারিবাদী সাহেব বন্ধু বাদশাহ বাহাদুর আমাকে আমাকে ক্ষমা করে দিতে পারো না বন্ধু বন্ধু বাদশাহ বাহাদুর বাদশাহ বাহাদুর আমাকে ক্ষমা করে দাও বন্ধু আমাকে ক্ষমা করে দাও আমি না তোমার মোহনবাসী প্রাণ সেই জন্য তো নিয়ে যেতে এসেছি প্রাণ পাশে শুনবে না ও গো আমি না তোমার সঙ্গে গিন্নি চোখ কথা বললো ক্ষমা করে দাও সমস্ত পৃথিবী তোমাদেরকে ক্ষমা করলেও আমি তোমাদের কাউকে ক্ষমা করব না আমাদের ক্ষমা করে দিয়ে ছোট আমাদের ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর বাদশাহ বাহাদুর তোমাদেরকে ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর তোমাদের ক্ষমা করলেও আমরা তোমাদের ক্ষমা করব না আমাদেরকে যেমন কারাগারে বন্দী করেছিল তেমনি আমরাও তোমাদেরকে কারাগারে বন্দী করে রাখবো চলো চলো না আমাকে ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর আগে কারাগারে চলো আমাকে মাফ করে দিন বাদশাহ বাহাদুর না তোমাকে মন বাসি শোনাবো সর্প দংশনে মৃত্যুই
और पापेर शास्ति हमार अरुण बुरुन किरण माला कोथाय मा अमी तुम्हार किरण माला मा अमी तुम्हार बुरुन मा बाबा अरुण हाय हमार बुके आय हाय बाबा अरुण ओ आपनार पुत्र अरुण नय आमार पुत्र शाहजादा इमरान ताहले ताहले आमार अरुण कोथाय अरुण आमार अरुण आमार अरुण तो एखोनो फिरे एलो ना फिरबे ना से फिरबे ना ना रे ना फिरबे ना से फिरबे ना और पापेर बोझा माथाय तोरे से गेछे तार मायेर घरे तोर पापेर बोझा माथाय तोरे से गेछे तार मायेर घरे आर तो फिरे आसबे ना फिरबे ना से फिरबे ना ना रे ना फिरबे ना से फिरबे ना अंध मायेर बुकेर आगुन तोर आघाते बाड़लो द्विगुण अंध मायेर बुकेर आगुन तोर आघाते बाड़लो द्विगुण সেই দুখিনীর বুকের জ্বালা না জুড়ালে চলবে না না রে না ফিরবে না সে ফিরবে না 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 ও যেতে পারবে না তোমরা তোমরা ওকে ফিরাও আমার অরুণকে ফিরাও আমি আমি সেই দুঃখিনী মাকে অর্ধেক রাজত্ব দেব ধন রত্নে ভরিয়ে দেব ধন দিয়ে মন ভরে না না রে না ধন দিয়ে মন ভরে না সেই দুঃখিনীর শূন্য কোলে অরুণকে তুই বেড়ে তুলে সেই দুঃখিনীর শূন্য কোলে অরুণকে তুই বেড়ে তুলে মইলে আধার বুঝবে না ধন দিয়ে মন ধরে না না রে না ফিরবে না সে ফিরবে না নে মা এবার তোর অভিশাপ তুই ফিরিয়ে নে আমাকে একটু বাদশা বাহাদুরের কাছে নিয়ে চল বাবা আমার কিরণ কিরণ আমার মা কারাগারে শুকনো রুটি খাইয়েছিলে এখন পানের বদলে আবার নেকি আমার সোলার কাঠিটা শুধু পাঠিয়ে দিও তাই আমি নাকি মনে রাখবো এই বাসি আমি আর বাঁচাবো না এই বাসিটা তোর নাকে ঢুকিয়ে আমি না তোমার সোহাগে বল বাচ্চা বাহাদুরে জয় হোক বল বাচ্চা বাহাদুরে জয় হোক বাচ্চা বাহাদুরে জয় হোক বাচ্চা বাহাদুরে বাদশা বাহাদুরের জয় হোক বাদশা বাহাদুরের জয় হোক এই তুমি কিন্তু ওয়াদা করেছিলে বন্ধু আর ওই যে ওয়াদা ও হ্যাঁ হ্যাঁ তোমার পুত্রর সঙ্গে আমার কন্যার শাদি মুবারক আবেলাতে আমার ডাই কোনা ডাই কোনা প্রাণ আমার ডাই কোনা প্রাণ
থাই কোনা থাই কোনা প্রাণ দূরে দূরে তুমি থাই কোনা লোকের কথা লোক।